মার্ঘেরিতাত কোলা হীরার কোলা অধ্যায়, কয়লা মাফিয়ায় নামানে গুরু গোঁসাই, বেতাব মালি বিনোদ গুরুং সুনীল গুরুং কোন, কোন এই মহাপতাপী বি গণেশ আর গোবিন ছেত্রী, কার রাশিষ ধন্য হয়ে গহিছে কয়লার কোলা সাম্রাজ্য, লিডু কলিয়রি, নামদাং কলিয়রি, টিপং কলিয়রি, এই সকলবোৰ এতিয়া ইতিহাসৰ পৃষ্ঠাত। এতিয়া এনেদরেই মার্ঘেরিতাত চলিছে কয়লার অবৈধ খনন। এয়া চাওক কেনেদরে সুবিশাল ট্রাকে কহিয়াই নিয়া হয়েছে অবৈধ কয়লা, কিন্তু চকু দিওঁতাহে কোনো নাই, কারণ মার্ঘেরিতাত চলিছে কয়লার মাফিয়ার দপদপনি। ধন বল বাহুবলরে সর্বশক্তিমান কয়লা মাফিয়া, বেতাব মালি বিনোদ গুরুং সুনীল গুরুং গোবিন ছেত্রী আর বি গণেশর বিরুদ্ধে কিয় ব্যবস্থা লওয়ার সৎ সাহস নাই বিভাগীয় কর্তৃপক্ষ অথবা আরক্ষী প্রশাসনের। কাক ম্যানেজ করে অনা অসমীয়া কয়লা মাফিয়ায় পাটকাই বুকুত চলাইছে কয়লার অবৈধ খনন। কয়লা মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সৎ সাহস নোহা তিনিচুকীয়া আরক্ষী প্রশাসনও সুমাই পড়ছে নাকি কয়লা মাফিয়ার জেপত? উত্থাপিত অভিযোগ অনুসরি অবৈধ কয়লা ব্যাপারের কলা ধন যায় জেলা প্রশাসনের শীর্ষ বিষয়ালয়ও। সেয়ে কারোলৈকে কেরেপ নকৰি কয়লা মাফিয়ায় কোনো ভয়ভীত নোহাক চলাই গৈছে কয়লার কলা ব্যাপার। পরবর্তী প্রতিবেদনত আমি ফাদিল করিম মার্ঘেরিতার কলা সাম্রাজ্যের আন এক কলা অধ্যায়। মার্ঘেরিতার পৰা পাপন গগৈ, রিপোর্ট টাইম 8।